উত্তরায় বিআরটি এর ক্রেন দুর্ঘটনা, প্রাইভেট কার থেকে বের হলো 5 মরদেহ, চকবাজারে আগুন, ঘুমন্ত অবস্থায় 6 জনের মৃত্যু। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। আমি সাব্বির, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে মারা যাওয়া 5 জনের মরদেহ দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই একটি বৌভাতের অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন। চকবাজারে আগুনের ঘটনায় 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই আগুনের সূত্রপাত যেখান থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই বরিশাল হোটেলের কর্মী বলে জানা গেছে। 6 জনের মধ্যে 5 জনের শরীর এমন ভাবে পুড়ে গেছে যে তাদের চেহারা দেখে চেনার উপায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15 আগস্টের ভয়াল রাতে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হন। আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshtimes.com।